আর যারা মোহরানে এখনো শোধ করেনি কিন্তু আপনি আপনার স্ত্রী মারা গিয়েছে এরা এখন কি করবে চাচা মোহরানা বেড়েছিলেন 5 লাখ দিয়েছেন 5000 এখন 4 লাখ 95 হাজার টাকা আপনার স্ত্রী পেত কিন্তু আপনার স্ত্রী মারা গেছে এখন আপনি কি করবেন কথা বলেন কি করবেন এখন কিভাবে এটা শোধ নেবেন আল্লাহ নবী এই কথা বলে গেছে যদি স্ত্রী মারা যায় মোহরানা পাওয়া অবস্থায় তাহলে ওই স্বামী তার সম্পত্তি বিক্রি করে স্ত্রীর মোহরানা শোধ করতে হবে তার ওয়ারিশ যেমন জমি বণ্টন যেভাবে হয় ওই টাকাটা সে বণ্টনে যে ওয়ারিশের মধ্যে কত কি বুঝতে পারছেন না মনে হয় আচ্ছা মোহরানা বলেন তো যদি আপনার স্ত্রী মারা যায় অথচ 1 লাখ টাকা মোহরানা পেত এখন আপনি শোধ করবেন কিভাবে বলেন তো হ্যাঁ আপনি ওই 1 লাখ টাকা জমি বণ্টন যেভাবে হয় আপনার স্ত্রী মানে স্ত্রীর নামে জমি বণ্টন যেভাবে হয় সেভাবে তার ছেলে তার মেয়ে এরা পেয়ে যাবে কথা বুঝতে পারছেন এইভাবে দিয়ে দিতে হবে নচেত এটা কিন্তু আত্মসাৎকারী হিসাবে আপনার বাপ উঠে পড়বে এটাকে আপনাকে সাবধান ও সতর্ক থাকতে হবে মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোন সময় যেন প্রতারণা প্রতারক হিসাবে কিয়ামতের মাঠে আমাদেরকে না উঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সেই তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন